নমস্কার, বিভা টেকনোলজিস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি ভিডিও করছি, যে ভিডিওর বিষয় হচ্ছে ইমেজ অপটিমাইজেশন ফর সার্চ ইঞ্জিন। তো আমি আজকে যে বিষয়টা দেখাতে চাইছি প্রথমে সেটা একটু দেখে নিন আপনারা। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন করতে পারবেন। আমি কথা না বাড়িয়ে আমার মেইন আলোচনায় চলে আসি। তো আমি এখানে সার্চ করলাম বিভা টেকনোলজিস। সার্চ করার পরে আমার এখানে দেখুন অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছেন, তার মধ্যে এইখানে ইমেজ বলে একটা সেকশন আছে। যখন আমি ইমেজে যাচ্ছি এবং দেখুন এখানে আমার বিভা টেকনোলজিস রিলেটেড বেশ কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো কি করে বুঝবো এগুলো বিভা টেকনোলজিস এর ইমেজ? আমি যে কোনো একটা ইমেজে গেলাম, তো আমি এটাই যাই বা এটাতে গেলাম, গেলাম ইমেজে আমি শুধু ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ও আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে চলে এলো, তাই তো? অর্থাৎ ইমেজটা অপটিমাইজ করা আছে বলেই আমি কিন্তু খুব সহজে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারছি, বা যারা আমার সাইটে ভিজিট করছেন তারা প্রত্যেকে মানে এই ইমেজের থ্রু দিয়ে আমার সাইটে ভিজিট করতে পারছেন। অর্থাৎ ইমেজ অপটিমাইজড বলেই সার্চ ইঞ্জিন কিন্তু আমাকে আমার রেজাল্ট পেজে পাঠিয়ে দিচ্ছে, যেটা আমি খুঁজতে চাইছি বা যেটা আমি খুঁজছি। তো কিভাবে ইমেজকে অপটিমাইজ করব? প্রথমে চলে আসি ইমেজে। ধরা যাক এটা একটা ইমেজ, ইমেজটাকে আমি একটু বড় করে আপনাদের দেখাই। এটা একটা ইমেজ, যে ইমেজটা তৈরি করা হয়েছে বিভা টেকনোলজিস এর জন্য, যেখানে আমরা আমাদের কি কি সার্ভিসেস প্রোভাইড করি সেই সমস্ত বিষয় এখানে আছে। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং পে পার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস লিড জেনারেশন এবং ট্রেনিং অ্যান্ড কনসালটেশন, এই সার্ভিসগুলো আমরা মূলত প্রোভাইড করে থাকি। তো আমরা দেখি কি করে এই পেজটার আমরা বা এই ইমেজটা কি করে আমরা অপটিমাইজ করব সার্চ ইঞ্জিনের জন্য। প্রথমত ইমেজকে অপটিমাইজ করার জন্য ইমেজে রাইট ক্লিক করব, করে চলে যাবে ইমেজের প্রপার্টিতে। প্রপার্টিতে যাওয়ার পরে এখানে দেখুন একটি নাম আপনার সামনে শো করছে, এটা হচ্ছে আপনার ইমেজের নাম, যে নামটা আপনি দেখেছেন সেটা এখানেও দেখতে পাচ্ছেন আপনি। তো চলে যাব আমরা ডিটেইলে, ডিটেইলে গিয়ে টাইটেলে যাব। টাইটেলে গিয়ে আমরা টাইপ করব যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। যারা ব্র্যান্ডিং করতে চান তারা অবশ্যই আপনাদের ব্র্যান্ড নেমটা এখানে ইউজ করবেন। আমি একটু দেখে নিই কোনো স্পেলিং ভুল করলাম কিনা, একটু দেখে নিই, একটু বড় করে দেখছি। হ্যাঁ আচ্ছা ফাইন, তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস হয়ে গেছে। আমার সাবজেক্ট, আমরা মূলত যে সাবজেক্টটা বা যে বিষয়টা বা যে নিচের উপর আমার ওয়েবসাইটটা বানানো, সেই ওয়েবসাইটটা এখানে সাবজেক্ট, বা সেই নিচটা একটা সাবজেক্ট। তো আমার সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে ফাইন, এবং আমার রেটিং, আমি আমার মতো রেটিং দেবো ডেফিনেটলি, আমি একটা 5-star রেটিং দিয়ে দিচ্ছি। ট্যাগস হচ্ছে কি, যে ট্যাগের মাধ্যমে আমরা একে সার্চ করতে পারবো, যেমন এই ট্যাগটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কমা ইমেজ অপটিমাইজেশন কমা সার্চ এসইও কমা এসইএম কমা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সমস্ত ট্যাগগুলো আমরা এখানে ইউজ করছি। চলে আসছি এর অথর, ন্যাচারালি আমার নামটা বসবে, অলরেডি নিয়ে নিয়েছে। ডেট টেকেন দিতেও পারি নাও পারি, এছাড়া আরো অনেক কিছু আছে এখানে আমরা দিতে পারি, কপিরাইটও দিতে পারি। যেমন আমি এটা কপিরাইট দিলাম বিভা টেকনোলজিস। ওকে, এবং ইমেজটা আমি এখন অপটিমাইজ করে দিলাম, কমপ্লিটলি ইমেজটা আমার অপটিমাইজ হয়ে গেল। আপনারা বলতে পারেন যে ইমেজ তো অপটিমাইজ করলে নামটা কেন চেঞ্জ হলো না? নামটা এই কারণেই চেঞ্জ হলো না, কারণ আমরা ইমেজের ব্যাক এন্ডে কাজ করেছি, ইমেজের ফ্রন্ট এন্ডে কোনো কাজ করিনি, দেখতে পাচ্ছেন? তো আমরা নামটা চেঞ্জ করার জন্য এখান থেকেও করতে পারি বা ওখানেও রিনেম করতে পারি। তো ন্যাচারালি 7টাকে আমি একটু চেঞ্জ করে এটাকে আমরা নর্মাল ওকে করে দিচ্ছি। ওকে, এখন আমার ইমেজ কিন্তু অপটিমাইজড হয়ে গেল। এবার প্রশ্ন করতে পারেন যে ইমেজটা অপটিমাইজ করে আমরা কি করব? আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল বা এমনি যে কোনো ইমেজকে যখন আমরা আপলোড করি,
তখন সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনকে কানেক্ট করাই, বা সার্চ ইঞ্জিনে আমরা কিন্তু ওই বিষয়টাকে সার্চ করি বা সোশ্যাল মিডিয়াতে বিষয়টাকে সার্চ করি। তো যদি এই ইমেজটা যে বিষয়ের উপর আমি করতে চাইছি, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই কিওয়ার্ড বা এই সার্চ টার্মের উপর যেহেতু এটা তৈরি করা হয়েছে, তো যে কেউ যদি এটাকে সার্চ করেন তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস রিলেটেড ইমেজে এই ইমেজটাও আসতে পারে। এবং এই ইমেজে ক্লিক করলে, এই ইমেজ যদি আমার ওয়েবসাইটে কোথাও ব্যবহার করা থাকে, তো আমার ওয়েবসাইটে সরাসরি আমি ট্রাফিকটাকে পেতে পারি। যারা অফ পেজ এসইও জানেন বা অফ পেজ বা অফসাইট এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা জানেন, তারা অবশ্যই জানেন যে এইটা একরকম ট্রাস্টওয়ার্দি ব্যাকলিংক বলা হয়, যদিও এটা পুরোপুরি ব্যাকলিংক নয়। এই বিষয়ে আমি পরে আলোচনা করবো ব্যাকলিংক কি জিনিস। তো এইটা কিন্তু একটা সোর্স, যে সোর্স থেকে, যে রেফারেন্স থেকে আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক ইজিলি কিন্তু আসতে পারে। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো, যারা যারা বিভিন্ন প্রোফাইলে ইমেজ আপলোড করছেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে ইমেজ আপলোড করছেন, মূলত যারা গুগল মাই বিজনেসে ইমেজ আপলোড করেন, তাদের প্রত্যেকের জন্য ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইওটা কিন্তু জেনে রাখা দরকার। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই এবং ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন, যাতে আমি আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও প্রদান করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।